করোনা ভাইরাসকে অফিশিয়ালি প্যান্ডেমিক ঘোষণা করা হয়েছে। গোটা বিশ্ব যখন দৌড়াচ্ছে ভাইরাসটাকে নিয়ন্ত্রণে আনতে, আপনি কিছু সহজ উপায় মেনে চলতে পারেন আপনার এবং আপনার পরিবারের ইনফেকশন হওয়ার সম্ভাবনাকে কম করতে। দেখা যাচ্ছে একটা সাধারণ ভারতীয় রীতি এই ইনফেকশনকে প্রতিরোধ করতে অত্যন্ত কার্যকর। কিছুদিন আগে ইংল্যান্ডের প্রখ্যাত নিউ ইংল্যান্ড জার্নালে একটি গবেষণাপত্র পাবলিশ করা হয়েছে, যেখানে দেখা হয়েছে মানুষের শরীরের বাইরে বিভিন্ন জিনিসের ওপর ভাইরাসটা কতক্ষণ বেঁচে থাকতে পারে, আমাদের বাড়িতে, অফিসে এবং অন্যান্য জায়গায়। দেখা গেছে ভাইরাসটা স্টেইনলেস স্টিল আর প্লাস্টিকের ওপর 3 দিন অবধি বেঁচে থাকতে পারে, কাগজের কার্ডবোর্ডের ওপর 1 দিন। কিন্তু যেটা অত্যন্ত বিস্ময়কর তা হলো ভাইরাসটি তামার পাত্রের ওপর 4 ঘন্টাও বেঁচে থাকতে পারে না। এটা প্রথম সমীক্ষা নয় যেখানে দেখা গেছে যে ভাইরাস আর ব্যাকটেরিয়াদের ধ্বংস করতে তামা অত্যন্ত কার্যকরী। আমেরিকার হাসপাতালগুলোতে একটা ক্লিনিক্যাল ট্রায়াল করে দেখা গেছে যে ইনটেনসিভ কেয়ার ইউনিটে তামার জিনিসপত্র ব্যবহার করলে 97% ব্যাকটেরিয়া মরে যায় আর রোগীর ইনফেকশন হওয়ার সম্ভাবনা 40% কমে যায়। তামার জিনিসপত্র চিরকালই ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আমরা তামার পাত্র থেকে জল খাই, তামা আর পিতলের থালা থেকে খাবার খাই। তামার এই বিশুদ্ধিকরণের গুণ ছাড়াও তামার পাত্র ব্যবহার করা আরও অনেকভাবে সহায়ক। কিভাবে আপনার বাড়িতে জলকে রাখবেন সেটা নিয়ে একটা গোটা বিজ্ঞান রয়েছে, কিভাবে রাখবেন, কোন ধরনের পাত্রে, আপনার আচরণ কীরকম হওয়া উচিত সেটার প্রতি। এই পূর্বে কেউই জল পান করেন না, এখানে এই সংস্কৃতিতে প্রথমে প্রণাম না করে, কারণ জলটি কীরকম আচরণ করবে নির্ভর করে আপনার আচরণের ওপর। যে পরিমাণ স্মৃতি এবং বুদ্ধিমত্তা এই জল বহন করে, প্রত্যেকটি অণুতে, প্রত্যেকটি জলাশয়েতে সেগুলো আলাদা হয় এবং আপনার ভেতরে গিয়ে জলটি কীরকম আচরণ করবে সেটাও সম্পূর্ণ আলাদা হয়। সব কিছুই হয়তো H2O, কিন্তু ব্যবহার একরকম করে না। তো জলকে কেমনভাবে রাখবেন? বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে যাদের বলা হয় ভূতশুদ্ধি পদ্ধতি। বিজ্ঞানটি এতই বিশাল যে মানুষের পক্ষে শেখা আর আয়ত্ত করা কঠিন। সহজভাবে বললে, আপনি যদি সারা রাত বা মোটামুটি 6 ঘন্টা জলটিকে এক তামার পাত্রে রাখেন আর তারপর পান করেন, দেখবেন জলটি পান করার অনুভব সম্পূর্ণ ভিন্ন। আর নানা ধরনের ছোটখাটো সমস্যা যেগুলো থেকে মানুষ ভুগছেন সেগুলোকে সারিয়ে তোলা যায় কেবলমাত্র জলটিকে এক উপযুক্ত স্থানে রেখে। উপযুক্ত জায়গা বলতে এটাও বোঝায় যে পর্যাপ্ত আলো বাতাস যেন থাকে, আর সবার ওপরে আপনি কীরকম আচরণ করছেন, জলটির প্রতি আপনার আবেগ, আপনার চিন্তা, সচেতন হওয়া যে এই মুহূর্তে আমাকে যা কিছু গঠন করে তুলছে জল হলো তার এক প্রধান উপাদান। এটা কোনো পণ্যদ্রব্য নয়, এটা জীবন তৈরি করার উপাদান। যদি এটাকে আপনি দেখতে পারেন সম্মানের সাথে, আর শব্দ পাচ্ছি না বলে সম্মান বলছি, বা ভালোবাসার চোখে, বা একটা আনন্দের অনুভূতি নিয়ে, তখন আপনার ভেতরে গিয়ে জলটি সম্পূর্ণ আলাদাভাবে আচরণ করবে। জলটিকে আর কেবল তার পান করার ধরনকে বদলে আমি বহু লোকেদের দেখেছি নিজেদের ক্রনিক সমস্যাগুলোকে সারিয়ে তুলতে।